কালকে যদি আশীর্বাদটা না করেন তাহলে আগামী ছ মাসের মধ্যে কোনো শুভ দিনই নেই। কিন্তু একটা আশীর্বাদ, তার একটা প্রস্তুতি আছে, একটা আয়োজন আছে। কিছু চিন্তা করবেন না মা, সব ব্যবস্থা হয়ে যাবে। মা কালি দিব্যি বলছি। মামি এদিকে আয়, আয়। ওকে আবার ডাকলে কেন? কি রান্না হবে বলে ভীতেই করো না ওকে। এতদিন কাছে ছিলে বুঝতে পারিনি কো, এখন আজ বাদে কাল চলে যাবে ভাবলেই কলক রে। তোকে ছাড়া আমি কি করে থাকবো রে কোন? তুমি কাঁদছো মামি? তুই ছাড়া আমি যে অচল রে কোন, কিন্তু কি করবো বলতো? মেয়ে হয়ে জন্মেছিস, তোকে পাথর রেখে হলে অবিতে তো করতেই হবে, কিন্তু কি করে যে করব সেটা বুঝে উঠতে পারছি না রে মা। তুই তো সবই জানিস, তোর মামার এই সামান্য রোজগার, এতে দুবেলার ভাত ডাল জোটে ঠিকই, কিন্তু তাই বলে তো আর মেয়ের বিয়ে দেওয়া যায় না। তাই আমি অনেক ভেবে ঠিক করেছি, এই বাড়িটা বন্ধক দিতে হলেও আমি তোর বিয়েটা ঠিক দেব। বাড়ি বন্ধক দেবে? তোর সুখের থেকে তো আমাদের মাথার ছাদ বড় নয়, তাছাড়া তোর শ্বশুর বাড়ি কত বড় লোক বলতো? তোকে যদি এক কাপড়ে বিদায় করি ওরা কি ভাববে? আমাদের আর কিছু না থাক, সম্মানটুকু তো আছে, গোস্বামী পুরুতের ভাগ্নি তুই, একমাত্র ভাগ্নি। তোর বিয়ে কি আর যেমন তেমন করে দেয়া যায় রে মা? কিন্তু বাড়ি বন্ধক দিলে তোমরা কোথায় থাকবে? কোথায় আর থাকবো বল, মাঠে ঘাটে আধারে বাদারে গাছতলায়, তাই না মা? না অতটা না, তোর মামার যেটুকু সম্মান আছে সেটা তো আর খোয়ানো যায় না মা। তাই ভেবেছি কলকাতায় চলে যাব, ওখানে যদি একটা ছোট বাসা ভাড়া নিয়ে মাথা গোঁজা যায় আর কি। তা কেন মামি, কলকাতার বাড়িটা তো আছে, আর মামা তো বলল মামলা জিতে আমরা বাড়িটা পেয়েও গেছি। আমি তো তাই ভেবেছিলাম যে ওখান থেকেই তোর বিয়েটা দেব, কিন্তু একটা ঝামেলা আছে রে কনক। ঝামেলা মানে ভয়, ভয় আর কি। কিসের ভয় মামি? মানে আমরা ওখানে থাকলে তোর বাড়ি তুই কিছু বলবি না আমি জানি, কিন্তু তোর শ্বশুর বাড়ির লোকেরা যদি পছন্দ না করে, মানে আমাদের ওখান থেকে তাড়িয়ে দেয়, তখন কি হবে? তাড়িয়ে কেন দেবে মামি? না মানে তাড়িয়ে যে দেবেই তা বলছি না, নাও দিতে পারে, কিন্তু যদি তাড়িয়ে দেয় তখন কি হবে রে মা? কি হবে? একটা উপায় আছে রে কলক, তবে তার জন্যে তোকে একটা কাজ করতে হবে যা একমাত্র তুই পারবি রে মা। করবো মামি, তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। কলকাতার বাড়িটা শুধু আমার নামে লিখে দিতে হবে রে কনক। তাহলে কেউ কোনোদিন তোমাদের ওখান থেকে তাড়াতে পারবে না? না, তাহলে আর তাড়ানোর সাহস করবে না আর কি। আচ্ছা তাহলে তাই করব। তুই বড় ভালো রে কনক, বড্ড বেশি ভালো। সইটা আগে কর,
তারপরে বুঝবি ভালো মন্দের আসল খেল। ব্যাপার বলুন তো আপনাদের, এইসব গয়না তারপর এখনকার শাড়ি সব এরকম পালকের মতো হালকা হয়ে গেছে কেন? আমার খুব ইচ্ছে করে জানেন, আমার নাত বউ বেশ অনেকক্ষণ সময় নিয়ে সেজে ভারী ভারী মল পায়ে পরে লাল টুকটুকে আলতা পাড়া পায়ে সারা বাড়ি ঘুর 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 করে ঘুরে বেড়াবে। কি হচ্ছে এসব? ছোট, এবার মনে হয় ওদের একটা ব্যবস্থা করতে পারলে ভালোই হয়। তোমার ছেলের বিয়ে উপলক্ষে এই শাড়িটা আমি তোমার জন্য পছন্দ করেছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। বাহ, বেশ ভালো তো মা, ছোট আসতে না আসতেই একটা শাড়ি প্রাপ্তি হয়ে গেল, আর আমি যে এতক্ষণ ধরে এখানে ঘাঁটাঘাঁটি করছি আমি বাদ। দিদি ভাই, এই শাড়িটা আমি তোমার জন্য রেখেছি, তুমি পড়বে, দেখো তো পছন্দ হলো কিনা। বাহ, কি সুন্দর রে। তা হবে না ছোট বৌমা, তোমার পছন্দ তো খুব ভালো, সকলেরই পছন্দ হবে, কিন্তু তুমি এত শাড়ি আনতে বলেছো কেন? মা, চৌধুরী পরিবারের বড় ছেলের বিয়ে, আমার ভীষণ ইচ্ছে যে দুপক্ষের সবাইকে শাড়ি দিই। ঠিক আছে, পাঠিয়ে দে, পরপরে ও কি লিখে দেখা যাবে এখন। হ্যাঁ, ছোট বৌমা, তোমার আশীর্বাদে সব গোছানো হয়ে গেছে? হ্যাঁ মা, এবার আপনার আশীর্বাদে কালকের কাজটা ভালোই ভালো মিটে গেলে হয়। হ্যাঁ মা, আমি আশীর্বাদ করছি খুব ভালোভাবে সব কিছু হয়ে যাবে। এটা আপনার জন্য। উপহার পেতে কার না ভালো লাগে, খুব আশীর্বাদ করছি মা। দেখো বড় বৌমা কি সুন্দর। মা, কাল আপনি এই শাড়িটা পরে নিজের নাত বউকে আশীর্বাদ করবেন। আমি আশীর্বাদ করবো মানে
সেই মুর্শিদাবাদে গিয়ে? না না, রক্ষে করো বাবা, ও আমি যেতে যেতে পারবো না। ও তোমরা যাও, আমার হয়ে খুব আশীর্বাদ করে দিও। কেন মা, চলো না আমাদের সঙ্গে, ভালো লাগবে। না রে বাবা, তুই বুঝতে পারছিস? কি বুঝতে পারছিস না? আমি বুড়ো মানুষ, রাস্তায় নড়বড় করলে তোদের তো অশান্তি হয়ে যাবে। কিচ্ছু নড়বড় করবে না, চল চলো তো আমাদের সঙ্গে। না 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 বাবা, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, তোরা সবাই মিলে যা, খুব ভালো করে আশীর্বাদ করে আয়। কনক যেন এবারে লক্ষ্মী হয়ে আসে, যেন সাত্তকীকে খুব খুব সুখী করে, আমি ঠাকুরকে ডাকবো। দেখো না, আমার মনে হচ্ছে এটাই ওকে সব থেকে ভালো মানাবে। দেখো ভালো না? ও মা কি সুন্দর! সরি ছোট মা, তোমার এই স্বপ্নটা আমি কোনো দিনও ফুলফিল হতে দিতে পারবো না, তুমি আমায় ক্ষমা করো। চলো 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 পাল্টাই।